क्लास सेवन वेलकम बैक टू माय वीडियो क्लास। देखो एर आगे हमें अलरेडी जो वीडियोगुलो करेछि द वैगाबंडेर ओपर हमें अलरेडी तीनटे वीडियो पब्लिश करेछि। हमें आज के सिक्स पार्ट कमप्लीट करब, अर्थात फोर पार्ट कमप्लीट करब सिक्स नम्बर एक्टिविटी थेके। देखो कि बोलेछे प्रथमे फिलिंग दि ब्लैंक्स उइथ द एंटोनिम्स अफ द वार्ड गिवन इन ब्रैकेट्स। ओके, नम्बर वन, देयर इज अ डैश ब्रीज ब्लोइंग फ्रॉम द सी। ओके, तहले देखो एखाने एक्टिविटी सिक्स ए कि बोलेछे, अर्थात देयर इज अ कोल्ड, नम्बर वन देयर इज अ कोल्ड वार्म, तहले एखाने कोल्ड कथाटा आछे। तहले कोल्ड যদি আমরা লিখি তাহলে ব্র্যাকেটে আছে ওয়ার্ম, আছে ডব্লিউ এ আর এম ওয়ার্ম, তাহলে এই ওয়ার্মের অপোজিট শব্দ হচ্ছে কোল্ড, তাহলে আমাকে কোল্ড লিখতে হচ্ছে। তাহলে শূন্যস্থানে কী লিখবো, দের ইজ এ কোল্ড ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। ওকে, নাম্বার বিতে চলে এসো। নাম্বার বিতে কী বলেছে, নাম্বার বি দেখো বলেছে হিজ কোট ইজ ড্যাশ ইন কালার, তাহলে ব্র্যাকেটে কী আছে, ব্র্যাকেটে আছে হোয়াইট আছে, তাহলে হোয়াইট ব্র্যাকেটে হোয়াইট আছে, তাহলে আমাকে এখানে কী করতে হবে, তাহলে হোয়াইটের অপোজিট হচ্ছে ব্ল্যাক, তাহলে বিএলএস লিখে, তাহলে হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার, তার কোটটি কালো রঙের। তারপরে নাম্বার সি, আফটার স্প্রিং কামস ড্যাশ, তাহলে ব্র্যাকেট আছে উইন্টার আছে, তাহলে শীত আছে, তাহলে ব্র্যাকেটে শীত থাকলে এখানে কী হবে, তাহলে এস ইউ এম এম ই আর সামার, অর্থাৎ গ্রীষ্মকাল শব্দটা তোমাকে লিখতে হবে। তারপরে ডিতে চলে এসো, ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং ড্যাশ, তাহলে ব্র্যাকেটে আছে অ্যাবোব আছে, তাহলে অ্যাবোব মানে ওপরে, তাহলে বিলো মানে কি হবে নিচে, তাহলে তোমাকে এখানে বিলো লিখতে হবে। তাহলে অ্যান্সারটা কী লিখবো, ফ্রম দি মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং বিলো। তারপর দেখো নাম্বার ই কি বলেছে, আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ ফর দ্য মিটিং, তাহলে ব্র্যাকেটে আছে আর্লি আছে, আর্লি মানে তাড়াতাড়ি, তাহলে আর্লির অপোজিট কী হবে, লেট হবে, এলএটি লেট, তাহলে আমি এখানে লেট লিখলাম। আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট ফর দ্য মিটিং, অর্থাৎ আমি মিটিংয়ের জন্য দেরি করতে চাই না। এবারে দেখো তারপরের আমরা এক্সারসাইজে চলে আসছি। পরের এক্সারসাইজ কী আছে, অ্যাক্টিভিটি সেভেন, ওকে অ্যাক্টিভিটি সেভেনে কী আছে আমরা সেটা দেখে নিই। অ্যাক্টিভিটি সেভেনে আছে তোমাদের সাফিক্স, অর্থাৎ অ্যাক্টিভিটি সেভেনে তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাফিক্স, এস ইউ এফ সাফ এফ আই এক্স, সাফিক্স মানে পরে বসে শব্দের মানে পরিবর্তন ঘটায়, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে কী কী দিয়ে সাফিক্স করতে হবে, দেখো এতে আছে তোমাকে ওয়াই দিয়ে সাফিক্স করতে হবে, বিতে আছে তোমাকে লেস দিয়ে সাফিক্স করতে হবে, সিতে আছে তোমাকে কি দিয়ে সাফিক্স করতে হবে, সিতে তোমাকে ফুল এফ ইউ ডবল এল দিয়ে সাফিক্স করতে হবে, ডিতে তোমাকে বলেছে এল ওয়াই দিয়ে সাফিক্স করতে হবে, ইতে বলেছে পিএইচ দিয়ে সাফিক্স করতে হবে, কয়েকটি শব্দ তোমাকে লিখতে হবে, এভে বলেছে তোমার সাইড এস আই ডি সাইড দিয়ে সাফিক্স করতে হবে, জিতে বলেছে তোমার ইয়ার দিয়ে কতগুলো সাফিক্স লিখতে হবে, এবং এইচে বলেছে আর দিয়ে তোমাকে কতগুলো সাফিক্স লিখতে হবে। তাহলে দেখো আমরা যদি ওয়াই দিয়ে লিখি তাহলে কী হবে, ধরো স্টার এস টি এ স্টার, তার সঙ্গে ওয়াই যোগ করলে হবে এস টি এ আর আর ওয়াই স্টারি, নক্ষত্র খচিত দেখো আমরা স্টারি বলি, ঠিক আছে। যেমন ধরো উইন্ট্রি ডব্লিউ আই এন টি আর ওয়াই উইন্ট্রি, ওয়াটারি ডব্লিউ এ টি আর আই ওয়াটারি, সিলভারি এস আই এল ভি আর ওয়াই সিলভারি, এরকম করে ওয়াই দিয়ে আমরা সাফিক্স করতে পারি। তারপরে লেস দিয়ে বলেছে তাহলে কী হবে, তাহলে আমি লিখলাম লাইফ এল আই এফ ই লাইফ লেস, তারপরে ধরো আমি বললাম ফ্রেন্ড লেস এফ আর আই এন ডি ফ্রেন্ড এল ই ডাবল এস, তারপরে ধরো বললাম লাভ লেস এল ও ভি এল ই ডাবল এস, ওকে, তারপরে ধরো বললাম হোপ লেস এইচ ও পি হোপ এল ই ডাবল এস, কেমন, তারপরে ধরো ফুল দিয়ে ধরো আমি বললাম উইল ফুল ডব্লিউ আই এল এল এফ ইউ এল উইল ফুল, তারপরে ধরো আমি বললাম হোপ ফুল এইচ ও পি হোপ এফ ইউ এল ফুল, ঠিক আছে। এরকম হাউসফুল এইচ ও ইউ এস ই হাউস এফ ইউ এল ফুল, এরকম করে আমরা ফুল দিয়ে সাফিক্স করতে পারি। এল ওয়াই দিয়ে বলেছে ধরো তুমি লিখলে লাভলি এল ও ভি এল ওয়াই লাভলি,
তারপরে ধরো বলেছে লাইকলি এল আই কে ই এল ওয়াই, তারপরে ধরো তুমি বললে ওয়ার্মলি ডব্লিউ এ আর এম এল ওয়াই ওয়ার্মলি, তারপরে ধরো আর্থলি ই এ আর টি এইচ এল ওয়াই আর্থলি, নেক্সট টি এইচ দিয়ে বলেছে তাহলে তুমি লিখলে ব্রেড বি আর ই এ ডি টি এইচ ব্রেড, আর ধরো বললে ওয়ার্ম ডব্লিউ এ আর এম টি এইচ ওয়ার্ম, তাহলে এখানেও টি এইচ এখানেও টি এইচ, তারপরে ধরো সাইড দিয়ে বলে আমি লিখলাম বি সাইড বি এস আই ডি বি সাইড, তারপরে ধরো বললাম রিভার্স সাইড আর আই বি আর রিভার এস আই ডি সাইড রিভার্স সাইড, তারপরে ধরো বললাম ওয়ে সাইড ডব্লিউ এ ওয়াই এস আই ডি ওয়ে সাইড, তারপরে ধরো ইয়ার দিয়ে ধরো আমি লিখলাম সিকার এস ডব্লিউ কে তার সঙ্গে ইয়ার যোগ করলাম সিকার, ধরো ওয়ার্মার ডব্লিউ এ আর এম ই ইয়ার ওয়ার্মার, তারপরে বললাম সোনার এস ডব্লিউ এম ই আর সোনার, তারপরে ধরো ইয়ার আর দিয়ে লিখবো তাহলে গিভ থেকে গিভার এখানে আর বসলো, তারপরে ধরো বললাম এস ডব্লিউ আর সিআর, তারপরে ধরো বললাম লাভার এল ও ভি আর লাভার, তারপরে বললাম এল এ টি আর ল্যাটার, এইভাবে আমরা কী করতে পারি, এইভাবে শব্দগুলোকে দিয়ে কী করতে পারি আমরা সাফিক্স করতে পারি। এবারে আমরা পরের প্রবলেমে চলে আসছি, দেখো পরের প্রবলেমে কী আছে, এবারে পরের প্রবলেমে আছে, দেখো কি বলেছে, ফাইন পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন এইট এ, এইট এ কি বলেছে দেখো পার্টিসিপল দিয়ে করতে বলেছে, অর্থাৎ পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি বলেছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ পি আর টি আই সি আই পি এল ই পার্টিসিপল পি এল ই পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টিসিপেন্ট মূলত দেখবে দুরকম তোমরা জানো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট, প্রেজেন্ট পার্টিসিপেন্ট আর একটা হলো তোমার পাস্ট পার্টিসিপেন্ট, পাস্ট পার্টিসিপেন্ট, ওকে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেন্ট মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেন্ট বলবো, আর ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম যখন হবে তখন ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম যখন হবে তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। তাহলে এবার ধরো আমি বললাম রান, এই রানের সঙ্গে যদি আইএনজি যোগ করি তাহলে শব্দটা কী হবে, রানিং, তাহলে রানিং, তাহলে রানিংয়ের সঙ্গে মনে করো আমি একটা নাউন যোগ করলাম বাস, তাহলে এটা কী আছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপেন্ট, তাহলে পার্টিসিপেন্ট, এই পার্টিসিপেন্টের সঙ্গে নাউনটা যোগ হয়ে যে শব্দ যে কম্পাউন্ড একটা শব্দ ফর্ম হলো তাকে আমরা বলছি প্রাকি পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল ধরো আমি বললাম একটা শব্দ নিলাম রোটেন, আর ও টি টি এন রোটেন, আর রোটেনের সঙ্গে আমি কী করলাম ম্যাঙ্গো বা ম্যাঙ্গোজ যোগ করলাম, পচা আমগুলি, তাহলে কেমন আমগুলি রোটেন, তাহলে ম্যাঙ্গোজটা কিন্তু নাউন, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এই পাস্ট পার্টিসিপলটা কী হচ্ছে, এখানে ম্যাঙ্গোজের সঙ্গে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড শব্দ তৈরি করছে যেটাকে আমরা বলছি পার্টিসিপল, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ওকে। তাহলে এইগুলো আমাকে কী করতে হবে, এখানে এক্সারসাইজ থেকে তোমাকে আর কি প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো বের করতে হবে, এবং পরবর্তীকালে এই পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো দিয়ে তোমাকে কী করতে হবে, বাক্য রচনা করতে হবে, ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট ইউর ওন সেন্টেন্স বাই ইউজিং দোজ পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। সো লেটস কাম টু দ্য পয়েন্ট, দেখো এখানে বলেছে প্রথম প্রশ্নটা দিয়েছে হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথম পার্টিসিপল অ্যাডজেক্টিভ কী হবে, গট ডাউন ফ্রম এ রানিং বাস, তাহলে আমি এখানে আর ইউ এন এন আই এন জি রানিং বাস, তাহলে রানিং বাস একটা লিখলাম, তাহলে হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, দেখো একটা নাউন, নাউনের আগে প্রেজেন্ট পার্টিসিপল বসে কি হচ্ছে একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফর্ম করেছে। তারপর নাম্বার টুতে চলে এসো, নাম্বার টুতে কি বলেছে দেখো, দি লোডেড ট্রাক হিট দ্য ট্রাক, তাহলে এখানে লোডেড ট্রাক,
এমন ট্রাক লোডেড ট্রাক মানে মাল ভর্তি লরি লোডেড ট্রাক তাহলে কেমন ট্রাক লোডেড ট্রাক মাল ভর্তি লরি তাহলে ট্রাকটা হচ্ছে নাউন একটা লরি মানে বস্তুবাচক বিশেষণ তার আগে দেখো লোডেড কথাটা বসেছে অর্থাৎ লোড লোডের সঙ্গে ইডি ইডি দিয়ে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল করা আছে তাহলে লোডেড ট্রাক তারপরে ধরো তিন নম্বরে কি বলেছে এখানে আই মেট এ চার্মিং ওম্যান টুডে তাহলে চার্মিং ওম্যান মানে একটা খুব সুন্দরী মহিলা যে দেখতে শুনতে খুব ভালো চমৎকার আকর্ষণীয় তাকে তুমি বলছো চার্মিং আর তার সঙ্গে তুমি ওম্যান যোগ করলে তাহলে ওম্যানটা হচ্ছে নাউন দেখো এখানে হচ্ছে কি ভার তার সঙ্গে আইএনজি যোগ আছে তাহলে এটাও প্রেজেন্ট পার্টিসিপেট করা আছে তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপেটের সঙ্গে এই নাউনটা যোগ হয় এটা কি হচ্ছে পার্টিসিপেট অ্যাডজেক্টিভ ফর্ম করেছে তারপরে নাম্বার ফোর কি বলেছে দেখো নাম্বার ফোর ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গোজ তাহলে রোটেন আর ও টি টি ইএন রোটেন ম্যাঙ্গোজ তাহলে রোটেন ম্যাঙ্গোজ তাহলে কেমন ম্যাঙ্গোজ রোটেন ম্যাঙ্গোজ তাহলে ম্যাঙ্গোজটা নাউন তার আগে রোটেন পার্টি পাস্ট পার্টিসিপেট বসেছে তাহলে এটা বসেও কিন্তু কি হয়েছে এখানে তোমার সেন্টেন্স ফর্ম করেছে তারপরে তোমার বলেছে দেখো ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম তাহলে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং ইএক্স সি আই টি আই এন এক্সাইটিং গেম কেমন গেম এক্সাইটিং গেম তাহলে গেমটা নাউন যদি হয় তাহলে এক্সাইটিং হচ্ছে প্রেজেন্ট এটা প্রেজেন্ট পার্টিসিপেট প্রেজেন্ট পার্টিসিপেট এখানে কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেট বসেছে তাহলে এইগুলোকে আমরা বলছি পার্টিসিপেট অ্যাডজেক্টিভ এবারে চলে এসো এবার যদি আমরা অ্যাক্টিভিটি এইটের বি আমরা এইটের বিতে কী করবো এবার কনস্ট্রাক্ট করবো সেন্টেন্সগুলোকে তাহলে এখানে যদি তুমি সেন্টেন্স দিয়ে কনস্ট্রাক্ট করো রানিং বাস দিয়ে বাক্য রচনা করলে কী হবে তাহলে তুমি বললে আই স এ রানিং বাস অন দ্য রোড তুমি বললে ইয়েস্টারডে আই স এ রানিং বাস অন দ্য রোড ইয়েস্টারডে তাহলে বাক্য রচনা হয়ে গেল লোডেড ট্রাক তাহলে লোডেড ট্রাক দিয়ে বাক্য রচনা করলে কী হবে লোডেড ট্রাক দিয়ে বাক্য রচনা করলে কী হবে তাহলে কী হবে অলওয়েজ ইট ঠিক আছে তাহলে লোডেড উইথ ক্যালোরিজ ঠিক আছে এখানে বলো হ্যাঁ তাহলে অলওয়েজ কি তাহলে এখানে বলে এই যে লোডেড কথাটা বা ট্রাক বললে তাহলে কী হবে তাহলে তুমি বললে দ্য লোডেড ট্রাক মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট দ্য লোডেড ট্রাক মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট তারপরে ধরো চার্মিং ওম্যান তাহলে এখানে চার্মিং ওম্যান দিয়ে করলে কী হবে ঠিক আছে তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপেট ঠিক আছে তাহলে কী হবে হ্যাঁ এখানে চার্মিং দিয়ে আমরা যদি বাক্য লিখি তাহলে কী হবে তাহলে আই হার্ড এ চার্মিং সং টুডে তুমি লিখলে এখানে ওম্যানটা বাদ দিয়ে দিতে পারো আই হার্ড এইচ ইউ হার্ড এ চার্মিং ঠিক আছে আই হ্যাড এ চার্মিং সং টুডে আমি কী করলাম এইখানে নাউনটা নিলাম না আমি তার আগে এখানে সংটা বসালাম তাহলে এটাও কী হবে পার্টিসিপেট অ্যাডজেক্টিভ হবে আই হ্যাড এ চার্মিং সং টুডে একটা মনোমুগ্ধকর গান এখানে মনোমুগ্ধকর উইমেনের জায়গায় আমি লিখলাম আই হ্যাড এ চার্মিং সং টুডে আবার দেখো রোটেন ম্যাঙ্গোজ আছে তাহলে ম্যাঙ্গোজের জায়গায় আমি অন্য কিছু লিখতে পারি ঠিক আছে তুমি বললে ঠিক আছে কী হবে দের ইজ এ রাকিং তুমি বললে দের ইজ এ স্ট্রিং এসটি দের ইজ এ স্ট্রিং এসটিআই এম কে স্ট্রিং অফ রোটেন ফিশ অর্থাৎ পচা মাছের গন্ধ দের ইজ এ স্ট্রিং অফ রোটেন ফিশ পচা মাছের গন্ধ রয়েছে তারপরে ধরো তুমি বললে এক্সাইটিং গেম তাহলে আমি তুমি গেমের যে কোনো কিছু লিখতে পারো ঠিক আছে বা আই গট অ্যান এক্সাইটিং নিউজ টুডে আমি আজকে একটা এক্সাইটিং নিউজ পেয়েছি আই গট অ্যান এক্সাইটিং নিউজ টুডে আমি আজকে একটা চমৎকার কী করেছি একটা উত্তেজনাপূর্ণ বা একটি চমৎকার খবর পেয়েছি তাহলে কেমন এক্সাইটিং অর্থাৎ আমি গেমের জায়গায় কী করলাম নিউজ লিখলাম এভাবেও তুমি লিখতে পারো আমি এখানে রানিং বাস দিয়ে বাক্য রচনা করেছি আমি বাস না দিয়ে লড়ে আর কি রানিং স্কুটার রানিং বাইক লিখতে পারতাম রানিং ট্রেন লিখতে পারতাম ঠিক আছে এখানে লোডেড ট্রাক লিখেছি লোডেড ট্রাকের জায়গায় আমি অন্য কিছু লিখতে পারতাম ঠিক আছে লোডেড টেম্পো লিখতে পারতাম লোডেড ভ্যান লিখতে পারতাম এভাবে কী করতে পারি আমরা সলভ করতে পারি ঠিক
ঠিক আছে তারপরে চলে আসো অ্যাক্টিভিটি 10 এ আচ্ছা আচ্ছা ওকে এবারে অ্যাক্টিভিটি 10 এ কি আছে দেখো অ্যাক্টিভিটি 9 টা কর দরকার নেই 10 টা করো আচ্ছা কমপ্লিট দা সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ইন দা প্রপার ডিগ্রি বলেছে তাহলে প্রপার ডিগ্রি অ্যাক্টিভিটি 10 তাহলে এখানে প্রপার ডিগ্রি বসালে কি হবে দেখো রাম ইজ ড্যাশ দেন স্যাম রাম ইজ এখানে ব্র্যাকেট আছে ওল্ড আছে তাহলে তোমাকে ওল্ড ওল্ডার লিখতে হবে অর্থাৎ দুজন ব্যক্তির সঙ্গে কম্পারিজন বোঝালে ওল্ডের সঙ্গে ইআর যোগ করতে হবে এখানে ইআর আর যোগ করলাম তাহলে রাম ইজ ওল্ডার দেন দেন শ্যাম এরকম লিখলাম তারপর চলে এসো নাম্বার বিতে মাউন্ট এভারেস্ট তাহলে মাউন্ট এমটি মানে হচ্ছে মাউন্ট আর এভারেস্ট হচ্ছে ইভি ইআর ইএসটি মাউন্ট এভারেস্ট ইজ দি আছে তাহলে দি থাকলে তোমাকে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বসাবে তাহলে কি হবে হাই আছে তাহলে হাইয়েস্ট হবে তাহলে ইজ দি হাইয়েস্ট কি পিক পিক ইন দা ওয়ার্ল্ড তাহলে মাউন্ট হচ্ছে এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এখানে হাইয়েস্ট শব্দটা হাই হায়ার হাইয়েস্ট তাহলে হাইয়েস্ট শব্দটা এখানে বসবে যেহেতু সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে নেক্সট হচ্ছে ম্যাঙ্গো এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট ঠিক আছে টু টেস্ট ইজ অ্যাজ সুইট টু টেস্ট সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপল অ্যাজ অ্যান অ্যাপল তাহলে এখানে সুইট কথাটা লিখতে হবে নাম্বার ফোর কি বলেছে দেখো দার্জিলিং ইজ দার্জিলিং দার্জিলিং ইজ ড্যাশ তাহলে এখানে ব্যাকেটে কি লিখবো কুল আছে তাহলে দার্জিলিং ইজ কুলার দুজনের মধ্যে কম্পারিজন বোঝা যাচ্ছে দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি তাহলে শিলিগুড়ির থেকে ঠান্ডা তাহলে কি হবে এটা কম্পারিটিভ ডিগ্রি হবে শিলিগুড়ি তাহলে দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি তাহলে কুল কুলার কুলেস তাহলে আমরা কুলার শব্দটা লিখলাম তারপরে চলে এসো পাঁচ নম্বরে কলকাতা ইজ দি তাহলে কলকাতা কলকাতা ইজ দ্য ব্যাকেটে আছে ড্যাশ ব্যাকেটে লার্জ আছে ড্যাশ সিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল তাহলে কি হবে কলকাতা ইজ দি লার্জেস্ট তাহলে এটা দি যেহেতু এখানে দি দি আর্টিকেল ডেফিনিট আর্টিকেল আছে সেই জন্য কি হবে এখানে লার্জ লার্জ আর লার্জেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বসবে তাহলে কলকাতা ইজ দি লার্জেস্ট সিটি সিটি ইন ওয়েস্ট বেঙ্গল এটা হবে ওকে তারপরে দেখো পরেরটা কি আছে নাম্বার সিক্স সীতা ইজ ড্যাশ দেন রেশমা তাহলে সীতা ইজ সীতা ইজ টলার টি এ এল এল ইয়ার টলার এখানে টলার শব্দটা বুঝবে তাহলে টলার দেন রেশমা তাহলে আর ই এস এইচ এম এ রেশমা কথাটা বুঝবে ওকে তারপরে নেক্সট দেখো চলে আসো অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভিটি ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন গিভেন ইন দ্য হেল্প বক্স দেয়ার ইজ সাম ওয়ার্ডস এক্সট্রা ওয়ার্ড ঠিক আছে তাহলে কী হবে দেখো এখানে অ্যাক্টিভিটি ইলেভেন সলভ করবো আচ্ছা এটা আমি অ্যাক্টিভিটি 10টা মুছে দিচ্ছি আগে আচ্ছা দেখো কি হচ্ছে এবারে অ্যাক্টিভিটি 11 আমরা সলভ করব ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন অর্থাৎ প্লুরাল নাউন দিয়ে তোমাকে কি করতে হবে সলভ করতে হবে দেখো প্রথমটা কি বলেছে ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ তাহলে ইউ হ্যাভ ওন দা ম্যাচ তুমি ম্যাচটা জিতেছো তাহলে এখানে আমরা কি বসাবো তাহলে তোমাকে লিখতে হবে কনগ্রাচুলেশন তাহলে এখানে কি লিখবো কনগ্রাচুলেশন পি ইউ এল এ টি আই ও এন এস কনগ্রাচুলেশনস এটা বসাতে হবে কনগ্রাচুলেশনস নাম্বার বিতে চলে এসো নাম্বার টু কি বলেছে দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাট ইট দ্য পুলিশ তাহলে পুলিশের পরে এখানে কি হবে হেডকোয়ার্টার লিখতে পারি
পুলিশ হেড এইচই হেডকোয়ার্টার্স QUARTERS হেডকোয়ার্টার্স পুলিশ হেডকোয়ার্টার্স কথা লিখলাম ওয়ার নট তাহলে ওয়ার নট ফার অ্যাওয়ে তারপর নাম্বার থ্রি দেখো কি বলেছে হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ তাহলে কি হবে হি ডিড নট হ্যাভ দ্য মিন্স তাহলে হি ডিড নট হ্যাভ দ্য মিন্স এখানে মিন্স কথাটা বসবে বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার বিল্ড অ্যান এম্পায়ার তাহলে এখানে মিন্স কথাটা বসলো তারপরে নাম্বার ফোর দেখো কি বলেছে দি টেস্ট সিরিজ দ্য টেস্ট অর্থাৎ ক্রিকেটের টেস্ট সিরিজ তাহলে টেস্টের পরে সিরিজ বসে ACRIES এখানে প্লুরাল কথাটা আমাকে বসাতে হবে দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং তাহলে ওয়াজ সো এক্সাইটিং দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং দ্যাট অল ওয়্যার গ্লুড টু দি টেলিভিশন আর নাম্বার ফাইভ কি বলেছে দেখো হি হেল্ড মানে সে ধরেছিল হি হেল্ড দ্য বার্নিং কোল সে জ্বলন্ত কোলটাকে কয়লাকে ধরেছিল উইথ দ্য হেল্প অফ টংস মানে চিমটার সাহায্যে টংস মানে চিমটা চয়সি মর টয়াটা চিমটা সে চিমটার সাহায্যে জ্বলন্ত কয়লাটিকে ধরেছিল তাহলে টংসটাও কিন্তু প্রয়োজন নম্বরে থাকবে তাহলে এই যে শব্দগুলো আমরা এখানে লিখলাম কেমন এই শব্দগুলোই কিন্তু প্লুরাল নাম্বার অর্থাৎ এখানে কনগ্রাচুলেশনস এটা হচ্ছে প্লুরাল ঠিক আছে তারপরে দেখো এখানে হেডকোয়ার্টার্স কথাটা তারপরে দেখো এখানে বলেছে ক্যাপাসিটি মিন্স কথাটা তাহলে মিন্স কথাটাও তাই নেক্সট হচ্ছে সিরিজ কথাটা প্লুরালে আছে এবং টংস কথাটা কিন্তু প্লুরালে আছে এই শব্দগুলো তোমাদের কিন্তু শিখে রাখতে বলা হচ্ছে ঠিক আছে এবং সেন্টেন্সগুলো পড়ে তোমাকে বুঝতে হচ্ছে যে কখন এই শব্দগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি আমরা আবার পরের ক্লাসে এসে এই লেসনের রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব সবাই মন দিয়ে অ্যাক্টিভিটিগুলো সলভ করো বাড়িতে থেকো সুস্থ থেকো ভালো থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ।